क्लास 10 सब्जेक्ट लाइफ साइंस अर्थात जीवन विज्ञान मॉडल एक्टिविटी टास्क 2021। आज के अमरा पार्ट 1 एवं पार्ट 2 दुटोरी क्वेश्चनेर उत्तर आलोचना एवं तुम्हारा किभाबे खाता सजाबे एवं किभाबे लिखबे ता सम्पूर्ण ये भिडियोटर माध्यमे तुम्हारा जानते पारबे। भिडियोटी स्किप ना करे तुम्हारा देखे नाओ। प्रथम जे प्रश्नटा देया होयेछे पार्ट 1 एर स्नायुकोषेर एकटी परिच्छन्न चित्र अंकन करो एवं निम्नलिखित अंशगुलि चिह्नित करो। तोमादेरके चिह्नित करते होबे डेंड्रन स्वानकोष प्रान्तबुरुष और एक्सोलेमा। तो आशा करी तुम्हरा एकटा निउरन अर्थात स्नायुकोषेर चित्र अंकन करते पारबे एवं तुम्हरा ये चारटे पॉइंट करे नियो। पेंसिल स्केल दिए एकटु भालो करे पॉइंटगुलो करे दियो एवं एकटु स्केच करे नियो ताहलेई तोमादेर एटा खूब सुंदरभावे छविटा आँका होये जाबे। चलो आमरा द्वितीय जे प्रश्नटा रयेछे सेटा देखे नि। जीवेर मध्ये प्रकरण सृष्टिते मियोसिसेर भूमिका उल्लेख करो एवं एर साथे आरेकटी प्रश्न रयेछे माइटोसिस कोष विभाजनेर एनाफेज दशार तीनटी बैशिष्ट्य लेखो। तो आमरा प्रथम पार्टेर कोश्चेनटार उत्तर आगे लिखे नि तारपर द्वितीय पार्टेर प्रश्नेर उत्तरटा देखे नेब। तो जीवेर मध्ये प्रकरण सृष्टिते मियोसिसेर भूमिका आंसर मियोसिस वानेर प्रोफेज दशाय समसमस्त्र क्रोमोसोमेर नन सिस्टार क्रोमाटिडेर मध्ये समतुल्य अंशेर विनिमय घटे एवं क्रोमोसोमेर नतून एलिल समन्वये गठित हय। एई घटनाके क्रसिंग ओभार बला हय। क्रसिंग ओभारेर फले नतून जीनगत पुनर्विन्यास घटे एर फले प्रकरण बा भेद सृष्टि हय। এই প্রকরণ জীবকে অভিযোজনে সাহায্য করে এবং জীবের অভিব্যক্তি ঘটায়। আশা করি প্রথম পাটের প্রশ্নটা তোমরা বুঝে নিয়েছ এবং লিখে ফেলবে। এরপর আমরা দ্বিতীয় পাটে যে প্রশ্নটা রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখো। তো প্রথম মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হল অ্যানাফেজ দশা। এই দশার বৈশিষ্ট্যগুলি হল এই দশায় ক্রোমোজোমের সেন্টোমিয়ারের বা এই দশায় ক্রোমোজোমের সেন্টোমিয়ার গুলি সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ ক্রোমোজোমের সেন্টোমিয়ার এই দশায় দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। দ্বিতীয় এই দশায় আপত্ত ক্রোমোজোম গঠিত হয়। তৃতীয় এই দশায় আপত্ত ক্রোমোজোমগুলি অর্ধেক বিষুব অঞ্চল থেকে বেবির দুটি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে যা অ্যানাফেজীয় চলন নামে পরিচিত। এই দশায় আপত্ত ক্রোমোজোমগুলি পৃথক হওয়ায় ক্রোমোজোমের মাঝের তন্তুগুলিকে ইন্টারজোনাল তন্তু বলে। কি বলা হয়? ইন্টারজোনাল তন্তু বলে। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি যে অ্যানাফেজ দশায় যে শেষে আপত্র ক্রোমোজোমগুলি যে আকার ধারণ করে যেমন ভি আকৃতির এল আকৃতির জে আকৃতির আই আকৃতির এগুলোর নামও আছে। তো ভি আকৃতিরটাকে আমরা কি বলি মেটাসেন্ট্রিক। তারপর এল আকৃতিটাকে আমরা কি বলি সাবমেটাসেন্ট্রিক। জে আকৃতিরটাকে আমরা কি বলি অ্যাক্রোসেন্ট্রিক। আর আই আকৃতিরটাকে আমরা কি বলি টেলোসেন্ট্রিক। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে এটা লিখবে তাহলে তোমরা লিখতে পারো, কারণ আমাদেরকে তো ওখানে প্রশ্নেতে বলেছে তিনটি বৈশিষ্ট্য লিখতে। তো তোমরা যে কোনো তিনটেও লিখতে পারো বা সবগুলোও লিখে দিতে পারো। এরপর যে প্রশ্নটা রয়েছে অগ্রস্ত প্রকাটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার তিনটি ভূমিকা লেখো। তো আমরা সকলেই জানি যে উদ্ভিদের যে অক্সিন হরমোন তা অগ্রস্ত প্রকাটতাতে নিয়ন্ত্রণে সাহায্য করে। তো আমরা অক্সিন হরমোনের এখানে তিনটি ভূমিকা দেখে নিই। অক্সিন হরমোন উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে।
তাহলে প্রথমে আমরা কী লিখলাম, যে অক্সিন হরমোন উদ্ভিদের যে কোষ তা যে বিভাজন হয় তাতে সাহায্য করে, এবং অক্সিন হরমোন কোষ প্রাচীরকে নমনীয় করে তোলে। নমনীয় মানে হালকা নরম করে, যাতে আস্তে আস্তে সেটা বৃদ্ধিতে সাহায্য করে, তাই নমনীয় করে তোলে, এবং কোষ প্রাচীরের নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এরপর দ্বিতীয় পয়েন্ট, অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায়। তিন নম্বর, অক্সিন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। চতুর্থ, কম ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে তিন নম্বর কোশ্চেনের যে দ্বিতীয় পার্টের প্রশ্নটা কি রয়েছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। উত্তর, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে গ্লুকোজের পরিমাণ কমিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে গ্লুকোজের পরিমাণ কমিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কলাকোষের ভেদ্রতা বাড়িয়ে কোষকে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে। গ্লাইকোজেনেসিসের মাধ্যমে যকৃৎ পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করা এবং প্রয়োজন অনুসারে গ্লুকোজের জারণ প্রভাবিত করা ইনসুলিনের অন্যতম কাজ। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদনে অর্থাৎ গ্লাইকোজেনেসিস পদ্ধতিকে ইনসুলিন বাধা দেয়। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝে নিয়েছো এবং তোমরা লিখে নিও। চার নম্বর যে প্রশ্নটা রয়েছে, মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ধারণ করো। চলো আমরা এর উত্তরটা দেখে নিই। মাছের সাতটি পাখনা আছে, পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ায় জলের চাপে ছিঁড়ে যায় না। প্রতিটি পাখনার গোড়া মজবুত পেশি সংলগ্ন থাকে, পেশিগুলি সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মাছ পাখনাগুলিকে সঞ্চালন করে। চলো আমরা এবার ভূমিকাগুলো দেখে নিই। প্রথম, বক্ষ পাখনা গমনের সময় জলে ওঠা নামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। শ্রেণী পাখনা বক্ষ পাখনার মতোই কাজ করে, অর্থাৎ শ্রেণী পাখনাগুলো বক্ষ পাখনার মতোই কাজ করে। তৃতীয়, পৃষ্ঠ পাখনা গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পায়ুপাখনা গমনে বিশেষ ভূমিকা গ্রহণ করে না, বা পায়ুপাখনার গমনে বিশেষ ভূমিকা নেই। পুচ্ছ পাখনা গমনের সময় দিক পরিবর্তনে মাছকে সাহায্য করে। এরপরে চার নম্বর প্রশ্নের যে দ্বিতীয় পার্টের যে প্রশ্নটা রয়েছে, হাঁটু ও কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়। হাঁটুতে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় তা হলো কবজা বা কপাট অস্থিসন্ধি, আর এবং কাঁধে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট অস্থিসন্ধি। তো আমাদের প্রথম পার্টের যে প্রশ্নগুলো দেয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তর তোমাদের করে দেয়া হলো। আশা করি তোমাদেরকে কিছুটা হলেও আমি সাহায্য করতে পারলাম। চলো আমরা তাহলে এবার দ্বিতীয় পার্টের যে উত্তরগুলো রয়েছে সেগুলো কীভাবে লিখব এবং কীভাবে সাজাবো দেখে নিই। তো আমাদের প্রথমে যে প্রশ্নটা দেয়া হয়েছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রথম, ক্রোমাটিড, দ্বিতীয়তে দেয়া হয়েছে সেন্ট্রোমিয়ার, তৃতীয়তে দেয়া হয়েছে নিউক্লিওলার অর্গানাইজার, এবং চতুর্থতে দেয়া হয়েছে টেলোমিয়ার। চলো আমরা কিভাবে আঁকবো সেটা দেখে নিই। একটু স্কেল দিয়ে এবং ধরে ধরে একটু আঁকো, তাহলেই তোমরা এটা পারবে খুব সহজ এটা। এবং দেখো তোমার এখানে একটা ছবি দেয়া হয়েছে, ঠিক এইভাবে তোমরা জিনিসটাকে এঁকে নাও। আশা করি তোমরা বুঝে গেছো।
चलो आमरा द्वितीय प्रश्नटा देखे नी। प्राणीदेर गमनेर कारणगुली की की एवं फ्लेक्सर ओ एक्सटेंशनेर पेशीर कार्य पद्धति परस्परेर विपरीत धर्मी उपयुक्त उदाहरणेर साहाज्ये व्याख्या करो। तो आमरा प्रथमे आगे प्रथम पार्टेर प्रश्नटा देखबो तारपर द्वितीय पार्टेरटा। उत्तर, विभिन्न कारणे प्राणीदेर गमन घटे। नीचे प्राणीदेर गमनेर कारणगुली उल्लेख करा हलो। प्रथम पॉइंट, खाद्येर खोज। अर्थात प्राणीरा खाद्येर प्रयोजन बा खाद्य खोजार जन्य स्थानान्तरे गमन करे। द्वितीय, आत्मरक्षा। प्राकृतिक शक्ति ओ खादक प्राणीदेर काछ थेके निजेदेर सुरक्षित राखते प्राणीरा गमन करे। तृतीय, छड़िए पड़ा। একটি প্রাণী অনেকগুলো শাবকের জন্ম দিলে শাবকগুলো বড় হয়ে খাদ্য ও আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে চায়, ফলে তারা গমন করে। চতুর্থ, আশ্রয় বা বাসস্থানের খোঁজ। প্রাণীরা তাদের পছন্দ মতো ও নতুন আশ্রয় খোঁজার জন্য স্থানান্তর গমন করে। এরপরের পয়েন্ট, প্রজনন। প্রজনন বা বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা পুরুষ ও স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পরের কাছে আসার জন্য গমনের প্রয়োজন হয়। এবং শেষ পয়েন্ট, নতুন এবং অনুকূল পরিবেশ সন্ধান। স্থায়ী বাসস্থানের তুলনায় নতুন ও আরও বেশি অনুকূল পরিবেশ খোঁজার জন্য প্রাণীরা অনেক সময় গমন করে। তো আশা করি আমরা প্রথম পার্টের প্রশ্নটা বুঝে নিয়েছি, এবং তোমরা স্কিপ করে না দেখে তোমরা একটা একটা করে ভিডিওর প্রশ্নগুলো দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে এবং লিখতেও। তোমরা স্ক্রিনশট তুলেও লিখতে পারো বা তোমরা ভিডিওটিকে পজ করেও লিখতে পারো। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ফ্লেক্সর ও এক্সটেনসরের পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ফ্লেক্সর পেশী দুটি অস্থিকে ভাগ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে, কিন্তু এক্সটেনসর পেশী ঠিক তার উল্টো, অর্থাৎ দুটি পেশিকে দূরে সরে যেতে সাহায্য করে। যেমন মানুষের হাতের বাইসেপ নামক ফ্লেক্সর পেশী কোনোই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে, এর ফলে হিউমেরাস ও রেডিয়াস পরস্পরের কাছাকাছি চলে আসে। অন্যদিকে মানুষের হাতে থাকা ট্রাইসেপ নামক এক্সটেনসর পেশি ভাঁজ হওয়া হাতকে সোজা করতে সাহায্য করে, এর ফলে রেডিয়াস ও হিউমেরাস এর কাছ থেকে দূরে সরে যায়। অর্থাৎ ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী। অর্থাৎ কোনোই থেকে ফ্লেক্সার আমাদের ভাঁজ করতে সাহায্য করে, আর এক্সটেনশন যেটা আমাদেরকে হাতটাকে আবার পূর্ব স্থানে, অর্থাৎ হাতটাকে আবার ভাঁজ থেকে খুলে সোজা করতে সাহায্য করে। একটা কাছে নিয়ে আসে আর একটা দূরে নিয়ে যায়। ক্লিয়ার তো আমাদের কাছে? এরপরে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থ বিচার করো। চলো আমরা উত্তরটা দেখে নিই। কোষচক্রের এস দশা G1 ও G2 এর মধ্যবর্তী দশা। এস দশায় DNA এর প্রতিলিপি গঠন ও হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। যেহেতু সফল কোষ বিভাজনের জন্য জিনোমের যথার্থ প্রতিলিপি গঠন গুরুত্বপূর্ণ, তাই এই দশায় সেই প্রক্রিয়া শক্তভাবে নিয়ন্ত্রিত ও পরীক্ষিত হয়। এস দশা চলাকালীন কোষটি ক্রমাগত জিনোমের অস্বাভাবিকতাও পরীক্ষা করে, ক্ষতিগ্রস্ত DNA-র শনাক্তকরণ ঘটলেই এই দশার তিনটি আলাদা আলাদা চেকপয়েন্টে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায়। তাই কোষচক্রের এস দশা খুবই গুরুত্বপূর্ণ, এবং এস দশাকে সংশ্লেষ দশা বলা যুক্তিপূর্ণ। আশা করি তোমাদের এই প্রশ্নটা বুঝে নিয়েছো এবং তোমরা লিখে নাও। এরপর এর সঙ্গে যে প্রশ্নটা দেয়া হয়েছে
ডিএনএ এবং আরএনএর পার্থক্য। আমি দুরকমভাবে ছবি দেব, তোমরা যেটা সুবিধা মনে করবে সেটা লিখবে। একটাতে ডিএনএ এবং আরএনএর ঠিক পরীক্ষায় যেভাবে আমরা পাঠ করে লিখি সেভাবে একটা ছবি দেব, আর একটা আমি নিজে হাতে তৈরি করেছি যেটা কিছু ছবি এবং একটুখানি হায়ার স্টাডিতে এটা ফলো করা হয়, তো তোমরা সেভাবেও এই ডিএনএ আরএনএর পার্থক্যটা লিখে নিতে পারো, যেভাবে তোমরা সুবিধা সেভাবে করে নাও। তো তারপর যে প্রশ্নটা রয়েছে, অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। এবং তার সঙ্গে যে প্রশ্নটা রয়েছে, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। চলো আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নিই। অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতি কিংবা হুমকির মুখে মানব দেহকে দ্রুত ও শক্তিশালী হতে সাহায্য করে। মানুষ যখন বিপদের মুখোমুখি হয় তখন তাদের সামনে দুটি বিকল্প থাকে, ভয়ে পালিয়ে যাওয়া অথবা শিকারীর বিরুদ্ধে লড়াই করা। এই প্রতিক্রিয়ার জন্যই পেশি শক্তি দরকার হয়, এই প্রতিক্রিয়ার জন্যই পেশি শক্তির দরকার হয়। সংকটকালে আমাদের মস্তিষ্কের গোড়ার কাছাকাছি কোষগুচ্ছ বিপদ অনুভব করে, তখন এই হাইপোথ্যালামাসের কাছে পৌঁছে দেয় এবং ক্ষরিত অ্যাড্রিনালিন আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলিকে ট্রিগার করে, যে আমাদের শরীরের আক্রমণ প্রতিরক্ষা কিংবা দৌড়ে পালানোর প্রয়োজন। এমনকি প্রতিক্রিয়ার পূর্বে আমাদের হৃৎপিণ্ড ইতিমধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেশিতে পৌঁছে দিতে থাকে। বিশ্রামকালে এই হরমোন ক্ষরিত হলেও দুঃখ, ভয়, মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থা এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং এইসব আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করে। তাই অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা সংকটকালীন হরমোনও বলা হয়। এরপর রয়েছে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য। তো তোমরা দেখে নাও যে কীভাবে এটা লিখবে, প্রথমে বিষয়, তারপর ট্রপিক চলন, তারপর ন্যাস্টিক চলন। উদ্দীপকের ভূমিকা, ট্রপিক চলন উদ্দীপকের উৎসের অভিমুখের উপর নির্ভর করে আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। দ্বিতীয়, চলনের প্রকৃতি, ট্রপিক চলন স্থায়ী ও বৃদ্ধিজনিত আর ন্যাস্টিক চলন স্থায়ী ও রসস্ফীতিজনিত। এরপর তিন নম্বর, হরমোনের ভূমিকা, ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় আর ন্যাস্টিক চলন অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। উদাহরণ, গাছের ডাল আলোর দিকে বেঁকে যাওয়া আর ন্যাস্টিক চলনে বেশি উষ্ণতায় টিউলিপ ফুলের ফোটা। আশা করি তোমরা দ্বিতীয় পার্টের প্রশ্নটাও ক্লিয়ার হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সব থেকে আগে পেয়ে যাও। প্রচুর শেয়ার করো। আর তোমরা জানো আমি কীরকম ভিডিও বানাই, এর আগে অনেক ভিডিও করেছি, অনেক বন্ধুরা, অনেক ছাত্র আছে যারা আমাকে প্রায় প্রতিদিন মেসেজ করছে যে স্যার আপনি ভিডিও বানান, কিন্তু লাইকস, কমেন্ট, শেয়ার তো করতে হবে ভিডিও আসার জন্য। তো এটাতে তোমরা 200 লাইক করে দাও, আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।